और मॉनिटर में आप सबको सुदेश भोसले का नमस्कार। जो 15-20 तालियां बजी हैं जिन्होंने बजाई उनका शुक्रिया। दुर्गा माई हालेलो। दुर्गा माई आप सबको आशीर्वाद दे, आपकी रक्षा करे, आपको सुखी रखे, सुरक्षित रहें अंकल। और जो बाहर खड़े हैं अंदर चले आए, यहाँ बहुत जगह है, और जो अंदर बैठे बाहर चले जाए। शुरू करें। 1, 2, 3, 4 অষ্টমীর দিন রাত্রে হয়েছিল, তো আমরা একদম সামনে থেকে দেখেছি, প্রচণ্ড ডান্স করেছে, উনি একদম দর্শকের মধ্যে চলে যাচ্ছিলেন, দেখতে পাচ্ছেন সেটা। তো আমি কিছু টুকরো টুকরো অংশ দেখাবো, কারণ কপিরাইটের ভয় থাকে, তো কপিরাইট এসে যাবে বলে আমি এর সাথে কথাও বলছি, চেষ্টা করতে দেখেছি। বারবার অনেকে অনুরোধ করছিল যে দেখাবার জন্য, তখন চিত্তার আমি সেইভাবে তুলিনি, সুদেশের কিছুটা অংশ তুলেছিলাম। লগ্নজিতার দিনকে নবমী দিন রাত্রেবেলা আমি সবসময় ডান্সই করে নিয়েছিলাম, আর যেহেতু কপিরাইট আসে সেহেতু একটু প্রবলেম হয়, এই ধরনের প্রোগ্রামগুলো দিতে পারি না চ্যানেলে, আর তাও আমি অল্প অল্প দেখুন একটু একটু তুলে আপনাদের দিচ্ছি। তো জানি না এতেও কপিরাইট আসবে কি না, যদি আসে আমি অবশ্যই ভিডিওটা এডিট করে দেবো, আর যদি কপিরাইট না আসে আমি তো এর সাথে হালকা হালকা করে কথা বলছি, যদি নাও আসতে পারি তাহলে অসুবিধা নেই। তো যাই হোক, আমি প্রচণ্ড ডান্স করেছিলাম, আমার নিজের ডান্সটা তো আর তোলা হয়নি, তো এই এই প্রোগ্রামটা আমি অল্প অল্প করে একটু একটু করে তুলেছি, যে এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা কিনা উনি এত আনন্দ দিয়েছেন, মানে এতদিন তো টিভির পর্দায় দেখেছি, আমাদের আইআইটিতে কখনো সুদেশ ভোসলে আসেন, অনেক আর্টিস্ট আসেন কিন্তু সুদেশ ভোসলের এরকম লাইভ পারফরমেন্স আমি প্রথম দেখলাম। দেখুন আমি একদম স্টেজের নিচে দাঁড়িয়ে আছি এবং প্রচণ্ড ডান্স করেছি, প্রচণ্ড আনন্দ করছি, এটা তো তখন ভিডিও করছি বলে ডান্স করছি না, যখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি তখন প্রচণ্ড 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 ডান্স করছিলাম এবং সব বন্ধুবান্ধবরাই ডান্স করছিলো, প্রচণ্ড আনন্দ হচ্ছিল। তো এইভাবে আনন্দ সহকারে অষ্টমী দিন রাত্রিবেলায় সুদেশ ভোসলের এই অনুষ্ঠানটা দেখেছিলাম। তো ছোট্ট করে একটু আপনাদের দেখিয়ে দিলাম, শেয়ার করলাম, আমার সাথে ফটো তোলা হয়েছে সেটাও দেখালাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর পুরো অষ্টমীর ব্লগটা দেখবেন।